নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তদান জীবনদান, আর এই রক্তদান একটি মহৎ দান এবং এই বিষয়ে শুধুমাত্র সাধারণ মানুষ যে এগিয়ে আসছে তা কিন্তু নয়, এই জায়গায় ডাক্তারদেরও এবার দেখা যাচ্ছে যে স্বইচ্ছায় রক্তদানে এগিয়ে আসছে। এমনই চিত্র ধরা পড়েছে শান্তির বাজার জেলা হাসপাতালে, যেখানে ডাক্তার, নার্স এবং সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন। রক্তদানের খবর পেয়ে শান্তির বাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক দেখতে গেলেন সিএমও সুব্রত দাস। সাংবাদিকদের ক্যামেরার সামনে সিএমও বলেন, ডাক্তার বাবুদের এই মহৎ দানের কথা শুনে তিনি আপ্লুত। আগামীতে যাতে সকল স্তরের লোকেরা এই রক্তদানে এগিয়ে আসে তার আহ্বান তিনি জানিয়েছেন। তাছাড়া সিএমওর কাছে সাংবাদিকরা জেলা হাসপাতালে জেনারেল ডিউটি নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমানে স্পেশালিস্টদের দুদিন ওপিডি করার নিয়ম থাকলেও নির্বাচনের পরে 3 দিন করার সিদ্ধান্ত নিতে পারেন। এমনটাই খবর রয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রস্তুত। সেই জায়গায় দাঁড়িয়ে সেই চিত্র ধরা পড়েছে এবার শান্তির বাজার জেলা হাসপাতালে। কার্যত এই বিষয়কে কেন্দ্র করে কে উঠে আসছে বক্তব্য শুনবো। শান্তির বাজার যারা আমাদের সাউথ ত্রিপুরার জেলা হাসপাতাল, এই জেলা হাসপাতালের আমাদের যারা ডাক্তার ভাই বোনেরা আছেন, যারা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা বরাবরই আপনারা সবাই জানেন যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিকগুলো খুব সাফল্যের সঙ্গে ওনারা করছেন। খুব কঠিন কঠিন অস্ত্রোপচার এখানে হচ্ছে, এবং যেখানে আগে প্রত্যেক দিন ওপিডিতে লোক সংখ্যা 100 হতো, রোগীর সংখ্যা এখন সেটা বেড়ে দাঁড়িয়ে 350-400, এমনকি কোনো কোনো দিন 600 রোগী আউটডোরে আসছেন। অন্যান্য জেলার থেকেও, আশপাশের যারা পার্শ্ববর্তী জেলা ওখান থেকেও রুগী আসছেন, এবং এরই আরও একটা অঙ্গ হিসেবে আমাদের আজকের এই শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে যারা ডাক্তার এবং অন্যান্য স্টাফরা আছেন, সবাই মিলে একটা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি এসেছি এবং এনাদের সবাইকে কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং প্রশংসা না করে পারছি না যে এমন একটা উদ্যোগ ওনারা নিয়েছেন এবং দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছেন যে যারা ডাক্তার ভাই বোনেরা এবং যারা অন্যান্য স্টাফরা হাসপাতালে আছেন, ওনারা নিজেই রক্ত দিচ্ছেন রোগীদের জন্য, এবং এর মাধ্যমে ওনারা এটা সবাইকে জানাতে চাইছেন, এনকারেজ করতে চাইছেন সবাইকে, যেন আপনারাও যারা সমাজের অন্য অংশের মানুষ আছেন সবাই মিলে এগিয়ে আসুন। ভলান্টারি ব্লাড ডোনেশন আমাদের খুব প্রয়োজন, কারণ মুমূর্ষু রোগীদের, এমন যাদের রক্তের প্রয়োজন হয়, রক্ত আর্টিফিশিয়ালি বানানো যায় না, শুধুমাত্র অন্য কারোর শরীর থেকে নিয়েই আমাদের আরেকজনকে বাঁচাতে হয়। তো তার জন্য এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই জেলা হাসপাতালে যিনি এমএস আছেন, অন্যান্য যারা ডাক্তাররা আছেন এবং অন্যান্য স্টাফরা আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আয়োজন করার জন্য। এবং তার পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি সমস্ত জনগণের কাছে এই অনুরোধ রাখতে চাই যে আপনারা আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত রাজ্যে রক্তের যোগান অব্যাহত রাখতে এই রক্তদান শিবির বলে জানানো হচ্ছে, এবং এক্ষেত্রে যে স্বাস্থ্য ব্যবস্থার কথা ডাক্তারবাবু তুলে ধরেছেন, এবং এক্ষেত্রে বলা আছে যে এই ওপিডি যদি 2 দিনের বদলে 3 দিন করা হয় তাহলে আগামী দিনে যে শান্তি বাজারবাসীর যে একটা বলা আছে যে তারা যে উপকৃত হবেন সেই বিষয়ে কিন্তু আজ তিনি তুলে ধরেছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায়। নমস্কার।